ভাটপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। এলাকার স্থানীয় তৃণমূল নেতা অসীম রায়কে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ সকালে ৭:৩০ নাগাদ আচমকাই গুলি চালানো হয়। যদিও গুলি লক্ষ্যবস্তু হয়, তবে তার মাথায় বন্দুকের পাট দিয়ে আঘাত করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমি রেগুলার এরকম সকালবেলা, ওটা আমার বাড়ি, আমি রোজ সকালবেলা ৭:৩০ থেকে ৮টার মধ্যে এখানে দাঁড়িয়ে টোটো ধরে পার্টি অফিস যাই। এইবার তিনটে ছেলে, একটা সাইকেলে দুটো ছেলে আর একটা সাইকেলে একটা ছেলে, এসেই তিনজনের হাতে তিনখানা ওয়ান শটার ছিল, এসেই আমাকে ঠেকিয়ে যেই ফায়ারটা করেছে আমি হাতটা ই করেছি, গুলিটা ওপর দিয়ে বেরিয়ে যায়। আমি তখন দৌড়ে পালাতে যাই, তখন পড়ে যাওয়াতে মাথার উপরে বাট দিয়ে মারে, মাথাটা ফেটে যায়, দুটো টিচ হয়েছে। তারপরে যেই আরেকটা ফায়ার করেছে, কিন্তু ওটা ফায়ার হয়নি, গুলিটা পড়ে যায়। তখন আমি আবার উঠে দৌড়ে ওই আমার দাদার বাড়ির গলির দিকে ঢুকে যাই, তারপরে ওরা পালিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।